বৃহস্পতিবার 26 অক্টোবর গণমাধ্যম সম্পাদকের সঙ্গে এক কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো সংকট সৃষ্টি হলে তার নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক, তবে অনাধিকার চর্চা করব না। কর্মশালায় সিএসসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নিয়েছেন। এখনও নির্বাচনের অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, কোনো সংকট সৃষ্টি হলে তার নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা, আয়োজক হিসেবে নির্বাচন আয়োজন করতে চাই। বৃহস্পতিবার 26 অক্টোবর গণমাধ্যম সম্পাদকের সঙ্গে এক কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চাচ্ছি আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে উঠুক, এজন্য সবাইকে আন্তরিক আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারি পত্র দিয়েছি, কিন্তু সাড়া পায়নি। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার, তাদের নিজস্ব কৌশল থাকতে পারে, আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না। কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, কোনো সংকট সৃষ্টি হলে তার নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নিয়েছেন। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।